হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা এখন খুব মজার একটি হাস্যকর টিপ শেয়ার করবো তা হচ্ছে ধাদা তো একটি সফটওয়্যারের সাহায্যে আপনি হয়ে যেতে পারেন দাদা রাজা দাদা দিয়ে আমরা ধাদা দিয়ে আমরা অনেক সময় জোকস করি মজা করি ফান করি তো এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটির সাহায্যে যেটির মধ্যে আপনার শত শত ধাঁধা দেওয়া আছে সেই ধাঁধাগুলো আপনি শিখিয়ে নিতে পারেন অবশ্যই আপনার কাজে লাগবে বিভিন্ন সময় আপনি জোকস করতে পারবেন অনেকে প্রশ্ন করতে পারবেন এই এই ধাঁধাগুলো যদি আপনার জানা থাকে আপনি হয়ে যাবেন ধাঁদা রাজা তো কীভাবে এটি করবেন প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি আজ লিখবেন হচ্ছে বাংলা ধাঁধা বি এ এন জি এল এ ডিএচএইচ এ বাংলা ধাঁধা লিখে সার্চ করবেন সার্চ করার পরে সবার উপরে যে সফটওয়্যারটি এটি খুব ভালো এটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি দেন ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এটার ভিতর আপনার ধাঁধার অভাব নেই অনেক আছে তো যে অধ্যায় সমূহ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার হ্যাঁ অধ্যায় সর অধ্যায় সরাইয়া তো বিভিন্ন অক্ষর দিয়ে আপনার অপশনগুলো দেওয়া আছে তো ধরেন আপনি যে অক্ষর দিয়ে চান আমি প দিয়ে চাই তো ধাঁধা প এটা এটাতে ক্লিক করলাম এই যে পাখা আছে পাখি নয় তারপরে সুর আছে হাতি নয় বলুন তো কি তো বন্ধুরা দেখেন খুব চমকে চমৎকার একটি ধাঁধা তো এই ধাঁধাগুলো আপনি শিখলে আপনিও অনেক জ্ঞানই হতে পারবেন খুব জোকস করতে পারবেন মজা করতে পারবেন তো দেখেন এখানে উত্তরটা যদি না জানা থাকে তাহলে যে উত্তর দেখুন এখানে ক্লিক করতে হবে আর এই যে আগের ধাঁধাটি দেখার জন্য এই যে কালো জায়গায় এখানে কালো না আপনার ব্লু কালারই থাকবে তো এই যে আমি চেঞ্জ করে নিই আগের ধাঁধাটি দেখার জন্য এখানে এই যে বাইক ক্লিক করবেন পরের ধাঁধার জন্য এখানে এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন তো ধরেন এখানে আছে যে পাঁচ অক্ষরে কোন শব্দ থেকে তিনটি অক্ষর তুলে নিলে ওই পাঁচটি থাকে তো দেখেন খুব চমৎকার একটি ধাঁধা তো উত্তর দেখার জন্য যে এখানে ক্লিক করবেন তো এখানে কী বলছে এত তাড়াতাড়ি হেরে গেলেন আরও কিছুক্ষণ ভাবতে ভাববেন কি তো এখানে ভাবুন দিলে আপনার আগের জায়গায় চলে যাবে ভাবার সময় দিবে আর উত্তর দেখুন এখানে ক্লিক করলে উত্তরটি এসে পড়বে তো দেখেন এই যে এখানে কী লাগছে পাঁচ অক্ষরে পাঁচ অক্ষরের কোন শব্দ থেকে তিনটি অক্ষর তুলে নিলেও ওই ওই পাঁচই থাকে তো দেখেন এফআই বিভ ফাইভ মানে পাঁচ তো এখানে আপনার তিনটি অক্ষর বাদ দিলেও আপনার ফাইভই থাকে তো আমি আরেকটি দেখাই তো দেখেন এই যে এখানে আমি ব্যাগে যাই তো এখানে চমকার প্রথমটা দেখব এই যে পাখা আছে পাখি নয় সুর আছে হাতি নয় হলুন তকিয়ে তো উত্তরে যাই এই উত্তর দেখুন উত্তরটা এসে পড়েছে এই যে পাখা আছে পাখি নয় সুর আছে হাতি নয় বলুন তো কি এটা হচ্ছে মশা তো বন্ধুরা বুঝতেই পারছেন খুব চমৎকার একটি সফটওয়াইটের সাহায্যে আপনি শত শত হাজার হাজার ধাঁধা শিখে নিতে পারেন আর ধাঁধা মানে হচ্ছে জোকস মানে হচ্ছে মজা তো অবশ্যই আপনার ভালো লাগবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তো আজকে এখানেই বিদায় ভালো থাকবেন সবাই